অরিন্দম শীলের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ, এবার সেই তালিকায় নয়া সংযোজন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এই সময়কে রূপা বলেন, সম্প্রতি যে পরিচালককে বরখাস্ত করা হলো তার সম্পর্কে বলি, এটা তো প্রথমবার নয়। তাকে নিয়ে মিটুর অভিযোগ উঠেছিল একাধিকবার। বেশ কয়েক বছর আগে একজন সিনিয়র অভিনেত্রী তার বিরুদ্ধেই অভিযোগ করেছিল ফোরামের কাছে, কিন্তু অভিযুক্ত হাতে পায়ে ধরে বলেছিলেন, আমি ইনটক্সিকেটেড অবস্থায় ছিলাম, তাই এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তখন আমি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি, কিছু বছর আগে শুনেছি আমাদের সহকর্মী জনপ্রিয় অভিনেত্রী এই পরিচালকের বিরুদ্ধে এরকম অভিযোগ এনেছিলেন, তখনও এই বিষয়টিকে ধামাচাপা দিয়ে দেয়া হয়। সব থেকে বেশি অবাক লাগে, কিছুদিন আগে ওই মানুষটি মেয়েদের জন্য সুবিচার চেয়ে মিছিলে হেঁটেছেন, ওর না হয় লজ্জা নেই, কিন্তু ওর সঙ্গে যারা মিছিলে হেঁটেছেন আমার ধারণা তাদের বোধহয় লজ্জায় মাথা কাটা গিয়েছে, চক্ষু লজ্জার খাতিরে কিছু বলে উঠতে পারেননি। তাই এই প্রসঙ্গে আমি আরো একটি কথা বলতে চাই, এই ধরনের মানুষেরা সুযোগ নিতে পারেন, তার পেছনেও রয়েছেন বেশ কিছু মহিলাই, তাদের নিজেদের যোগ্যতার উপর একেবারেই ভরসা নেই, কিছু বাড়তি সুবিধার জন্য অনেকেই কম্প্রোমাইজ করেন, এই বিনিময় প্রথায় নিজেরাই এগিয়ে যান, যার ফলে এই শীল বা সিন্ধু ঘটক যারা অসংখ্য ছড়িয়ে আছেন তারা মনে করেন, যাকে কাজ দিচ্ছে বিনিময় প্রথায় তাকে সম্ভোগ করা যায়, এই বাড়তি পাওনার আশায় যদি কেউ না এগোয় এমনি যৌন হেনস্থা বন্ধ হয়ে যাবে। একবার ঘনিষ্ঠ দৃশ্যে সুযোগ নেওয়ার চেষ্টার অভিযোগে আমি নিজেও অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। আসলে যাদের সুযোগ নেওয়ার তারা বিভিন্ন অজুহাতে সুযোগ নেওয়ার চেষ্টা করবেই, আমি আমার 18 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বলছি, ভুলবশত বা আচমকা এমন কোনো ঘটনা ঘটতেই পারে না যাতে একজন অভিনেত্রী ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে অপ্রস্তুতে পড়বে, খুব সচেতনভাবে সুযোগ নেওয়া হয় যাতে উল্টো দিকের মানুষটা অসুবিধায় না পড়ে। অরিন্দমের সাসপেনশনের খবরে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন টলিপাড়ার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, এবার অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা বললেন, বছর 22 আগে এক আকাশের নিচের শুটিং এর সময়ও অভিনেত্রীরা অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ আনতেন। সংবাদ প্রতিবেদনকে দেয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, আমার তো 24 বছরের ক্যারিয়ার, যখন এক আকাশের নিচে করতাম তখন থেকে দেখেছি মেয়েরা অরিন্দম শীলের এগেনস্টে কমপ্লেন করছে, তখন আমার 22-23 বছর বয়স, তো 22 বছর ধরে মহিলারা কমপ্লেন করে যাচ্ছে, কারো টনক নড়ল না, এখন সময় এসেছে, এখন আর বিচ্ছিন্ন প্রতিবাদ হবে না, এখন একটা মেয়ের সঙ্গে কিছু হলে আমরা 50টা মেয়ে গিয়ে তার পাশে দাঁড়াবো, বা আমরা 50টা মেয়ে বলবো যে আমরা অভিযুক্তর সঙ্গে কাজ করব না হলে শিক্ষা দেয়া যাবে না, এই পরিস্থিতিটাই বদলানোর চেষ্টা করছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের কাজ চলছে। প্রসঙ্গত মঙ্গলবার সরাসরি পরিচালকের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেন এক অভিনেত্রী। কয়েকদিন আগে তিনি পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন, তার জেরেই ডিরেক্টর স্কিল সাসপেন্ড করে পরিচালককে। অরিন্দম শীলের পাশে দাঁড়িয়ে শুক্লা বলেছেন, অরিন্দমের 35 বছরের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে, এপ্রিল মাসের ঘটনায় এতদিন পর অভিযোগ কেন, প্রশ্ন তুলেছেন পরিচালকের স্ত্রী। শুক্লা দাসের বক্তব্য ফ্লোরে না থাকলেও সবটা তার জানা, কারণ অরিন্দম সবসময় সিন বিহাইন্ড দ্য সিনের ভিডিও স্ত্রীর সঙ্গে শেয়ার করতে থাকেন। বড় বাজেটের ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নতুন অভিনেত্রী অস্বস্তি বোধ করে থাকতে পারেন, কেউ ওকে প্রভাবিত করেছেন এমনটাও হতে পারে বলে মন্তব্য করেন শুক্লা। তার স্বামীকে ফাঁসানো হচ্ছে জানিয়েছেন শুক্লা। গত কয়েক বছরে রূপঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন, প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হচ্ছে। অভিযোগ নিয়ে অরিন্দমের কি বক্তব্য, টিভি9 বাংলাকে অরিন্দম জানিয়েছেন, ডিরেক্টরস গিল তার সঙ্গে কোনো কথা বলেনি, পরিচালকের দাবি মে মাসেই তার আগামী ছবি শুটিং হচ্ছিল, নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তার মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়।